চ্যাপ্টার 8 এর ম্যাটেরিয়াল গুলো নিয়ে কথা বলা হবে। এই চ্যাপ্টার 8 এ যে টপিক গুলো আছে সেটা হচ্ছে নন লিনিয়ার প্রোগ্রামিং বলতেছে, যেটা তোমরা জানো যে নন লিনিয়ার প্রোগ্রামিং এ বেশ কয়েকটা মেথডের কথা বলা হয়েছে। এটার মধ্যে ডাইরেক্ট সাবস্টিটিউশন আর ফার্স্ট অর্ডার নেসেসারি কন্ডিশন ফর লোকাল এক্সট্রিমা, আর কোয়াড্রেটিক প্রোগ্রামিং, পেনালিটি বেরিয়ার, অগমেন্টেড ল্যাগ্রাঞ্জিয়ান মেথড, এগুলো বেশ কয়েকটা মেথড এই চ্যাপ্টারে ডিসকাস করা হয়। আর আমরা সাধারণত সাকসেসিভ লিনিয়ার প্রোগ্রামিং বা সাকসেসিভ কোয়াড্রেটিক প্রোগ্রামিং বা জেনারেল রিডিউস গ্রেডিয়েন্ট মেথড বা জিআরজি মেথড গুলা আমরা অঙ্ক পরীক্ষায় থাকে না এবং নর্মালি আমরা আন্ডারগ্রেডে কোশ্চেন থাকে না, সো এটার জাস্ট আমরা থিওরি গুলা বোঝার চেষ্টা করি বা ছোট কোনো কানেক্টেড। সো এই হলো আমাদের চ্যাপ্টারের মোটামুটি ভাবে জিনিসটা। সো এটা হলো আমাদের স্লাইড ছিল, যদি তোমরা খেয়াল করো ডাইরেক্ট সাবস্টিটিউশন মেথড যেটা লেখা আছে, ডাইরেক্ট সাবস্টিটিউশন মেথড বলতে তুমি ভেরিয়েবল গুলাকে একটা ভেরিয়েবল দুইটা এখানে ভেরিয়েবল আছে যদি তোমরা খেয়াল, এখানে দেখা যাচ্ছে x1 একটা x2 একটা, সো এটাকে সাবস্টিটিউট করে x1 ভেরিয়েবলে নিয়ে আসা হয়েছে। সো x1 ভেরিয়েবলে যদি নিয়ে আসা হয় তাহলে x1 এর মানটা এই ইকুয়েশনটা থেকে এই জিনিসটা লেখার পরে আমরা এই ইকুয়েশনে বসানো হয়েছে। সো এই ইকুয়েশনে বসাইলে আমরা দেখতে পারতেছি একটা ইকুয়েশন হয়ে যাচ্ছে। সো আমরা ডাইরেক্টলি এখানে সাবস্টিটিউট করে সিঙ্গেল ভেরিয়েবলে নিয়ে আসতেছি, ইকুইভ্যালেন্ট অবজেক্টিভ ফাংশন যেটা থাকতেছে সিঙ্গেল ভেরিয়েবলে নিয়ে আসা হচ্ছে। এবং এটার অ্যাডভান্টেজটা হচ্ছে আমরা তাহলে কি করতে পারবো, আমাদের যেহেতু নন লিনিয়ার এটা মেথড, সো আমরা অলরেডি দেখছি যে এরকম দুইটা অ্যাক্সিস লাগতেছে, কারণ এক্স ওয়াই ভেরিয়েবলে এটা যদি এক্স হয় এটা এফ এক্স, আমরা সাধারণত তিনটা নিয়ে গ্রাফ ড্র করতে পারি না। সো এই কারণে আমরা এখানে যে প্রবলেম গুলা ছোট ছোট অপটিমাইজেশন প্রবলেম গুলা গ্রাফিক্যালি মেজার করার জন্য ডাইরেক্টলি সাবস্টিটিউট করা হতো, এই হচ্ছে ব্যাপার, এবং সেটা থেকে আমরা অপটিমাম ভ্যালু বের করছি। এখানে একটা কথা বলা হয়েছে বাই সেটিং ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো, অর্থাৎ এই যে এটার যে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো এটা হইলে আমাদের অপটিমাম ভ্যালু আসতেছে। এখন ফার্স্ট ডেরিভেটিভ আমাদের হইলে কেন এটা জিরো হবে সেটা হচ্ছে জিওমেট্রিতে আমরা পড়ছি যে যখনই কোনো গ্রাফে এটার এই যে পয়েন্ট মিনিমাম পয়েন্ট যেটা বের করতেছে, এখানে কি গ্রাফটা দেওয়া আছে, এই যে এখানে যে এখানে গ্রাফটা দেওয়া আছে, সো আমরা যদি ওই টু টু থ্রি ডাইমেন্ড দুইটা ভেরিয়েবলে ছিল সেটাকে বেসকেলে যেহেতু এটাতে কনভার্ট করে এইভাবে ড্র করা হয়েছে, এখন এখানে যে এটা সুবিধাটা হচ্ছে ট্যানজেন্ট যে জিনিসটা, ট্যানজেন্ট ইকুয়াল টু জিরো, ট্যানজেন্ট জিরোতে ট্যানজেন্ট যেটা লেখা হচ্ছে মানে ফার্স্ট ডেরিভেটিভ মানেই তো হচ্ছে ট্যানজেন্ট, সো ফার্স্ট ডেরিভেটিভ মানে হচ্ছে ট্যানজেন্ট, এবং সেটা হচ্ছে জিরো ডিগ্রিতে যদি ট্যানজেন্ট হয় তার মানে হচ্ছে আমাদের কি হচ্ছে মিনিমাম পয়েন্টটা পাওয়া যাচ্ছে। সো এই কারণে এই পয়েন্টের ক্ষেত্রে ডাইরেক্ট সাবস্টিটিউশনের ক্ষেত্রে আমরা সাধারণত ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো ধরে নিচ্ছি। তো এটাই বইয়ে লিখে দিছে যে আমরা f ইকুয়াল টু ফার্স্ট ডেরিভেটিভ সেটিং দ্য ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু আমার অপটিমাল ভ্যালু পাওয়া যাচ্ছে, রাইট। একটু আশা করি বুঝা গেছে। এখন আমাদের ক্লাসে বেসিক্যালি তুমি ছাড়া কোনো অন্যরা মানে কোর্স মনে হয় উইথড্র করে নিছে, এখন এই হলো ব্যাপার, এটা বোঝা যাচ্ছে কিনা সেই জন্য রেসপন্সের একটু ব্যাপার ছিল। যাই হোক, তোমার যে আজকে মাইক্রোফোন বন্ধ করা নাই, আশা করি বোঝা গেছে আর কি। সো এইভাবে আমরা এই যে সাধারণত ওই যে বইটাতে লেখা আছে আরো একটু ডিটেলসে যে কেন এটা আমরা ফার্স্ট ডেরিভেটিভ ধরছি, সো এটা হচ্ছে গ্রাফিক্যালি
করার জন্য ডাইরেক্ট সাবস্টিটিউশন একটা মেথড ইউজ করা হয়। আমরা গ্রাফিক্যালি অলরেডি দেখছি যে সাধারণত আমাদের এক্স ওয়াই যেহেতু নন লিনিয়ার সেই কারণে এক্স ওয়াই এক্সিসটা লাগতেছে এবং সেটা দিয়ে আমরা সাধারণত আমরা এই এক্সিসটাকে বুঝাই এবং সেখানে আমরা অবজেক্ট ফাংশনটাকে ডিফাইন করি। এখানে ওয়াই হচ্ছে কি এই এফ এক্স টু দিয়ে যেটা লেখা আছে এটা ধরে এই সেটা এফ এক্স এবং এইভাবে যে গ্রাফিক্যালি এটা সলিউশন করা হয়। এছাড়া আরো বেশ কিছু আছে অ্যানালিটিক্যাল ফার্স্ট অর্ডার কন্ডিশন যেটা ফার্স্ট অর্ডার নেসেসারি কন্ডিশন দিয়ে আমরা অপটিমালিটি যেটা বের করে থাকি সেখানে দুইটা মেথডের কথা আমাদের এই চ্যাপ্টারে বলছে। একটা হচ্ছে তোমরা অঙ্কগুলো করছো যে ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার মেথড, এখানে যে জিনিসটা দেওয়া আছে যে ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার তুমি যেহেতু আগে ক্লাস করছো সুতরাং খেয়াল আছে কিনা যে ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার এর সাপেক্ষে। আর একটা হচ্ছে আমরা মেইনলি অঙ্কগুলো এইটা এবং প্যানেল ভেরিয়ান মেথডেই থাকে, আর এটা হচ্ছে কি কোনটাকার মেথড, ঠিক আছে। এটা হচ্ছে লিনিয়ার নন লিনিয়ার রিলেশনের জন্য ইকুয়ালিটি ইনইকুয়ালিটি কনস্ট্যান্টে এটা ব্যবহার করা হয়েছে এইটা এই মেথডটা, এটা হচ্ছে মোর জেনারেল। এবং ল্যাগ্রেঞ্জ মেথডটা হচ্ছে পার্টিকুলারলি ফর কার জন্য আমাদের যদি ইকুয়ালিটি কনস্ট্যান্ট থাকে সেই জন্য আমরা এটা ইউজ করে থাকি। ওকে, আমাদের এই যে ইকুয়েশনটা আছে এখানে দেখা যাচ্ছে ইকুয়াল চিহ্ন দিয়ে শুধুমাত্র আমাদের কনস্ট্যান্টটা আছে আর এটা তো অবজেক্টিভ ফাংশন এটা বোঝাই যাচ্ছে। সো আমাদের এখানে x1 x2 আর x2 x1 স্কয়ার এটা আমরা নন লিনিয়ার প্রোগ্রামিং এর মেথডে আসতে হচ্ছে এই কারণে কারণ এই যে এই অংশটা হচ্ছে নন লিনিয়ার ইকুয়েশন দিয়ে বোঝানো হচ্ছে। যে কোনো একটা পার্ট যদি নন লিনিয়ার ইকুয়েশন থাকে তাহলে আমরা নন লিনিয়ার মেথডে অপটিমাইজেশন অ্যালগরিদম ইউজ করে সাধারণত সেটাকে সলিউশনটা করা হয়, ঠিক আছে। নন লিনিয়ার সলিউশনটা আমাদের স্বাভাবিকভাবে এটা সলভ করা হচ্ছে। তো আমাদের যে এখানে যে কাজটা আছে যে কাজটা হচ্ছে যে f f x1 x2 আর x1 প্লাস x2 হচ্ছে এটা। সো আমাদের যদি এটাকে বলি সেটা হচ্ছে সাবজেক্ট টু x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার মাইনাস 1। আর এখন আমাদের যদি এটাকে ফার্স্ট ডেরিভেটিভটা করা হয় ফার্স্ট ডেরিভেটিভটা করা হচ্ছে তো ফার্স্ট ডেরিভেটিভটা হচ্ছে এই জায়গা থেকে আসতেছে। এখন এটা 1 1 হলো কেন, ডাইভারজেন্স যেটা লেখা হচ্ছে এটা 1 1 হচ্ছে কেন কি বোঝা যাচ্ছে কিছু এক্সাক্ট কলমটা দরকার। যাই হোক এটাকে এই যে এই জিনিসটাকে এইভাবে লেখা হয় df dx1 পার্শিয়ালে আর এটা হচ্ছে কমা এই জিনিসটা হচ্ছে df লেখাটা এত সুন্দর হচ্ছে না যদিও আনফরচুনেটলি আমাদের। সো এইটাকে আমরা এই যে জিনিসটা লিখি সো ফার্স্ট ডেরিভেটিভ এর যে পার্শিয়াল ইকুয়েশনটা আছে এটা 1 1 হওয়ার কারণটা হলো এটা। যদি আমরা এই জিনিসটাকে লেখার চেষ্টা করি x1 এর এই এই টুকরে যদি আমরা লিখি তাহলে আমরা পাচ্ছি 1 আর x2 এর ভ্যালুটা x1 এর সাপেক্ষে যদি ফার্স্ট ডেরিভেটিভ নেওয়া হয় df by dx1 ইকুয়াল টু আসতেছে কি 1 আসতেছে। সিমিলারলি আমাদের এটা আসতেছে df by dx2 আসতেছে 2 সরি 1 কারণ আমাদের আছে হচ্ছে x2 সো x2 x1 এর অংশটা 0 হয়ে যাচ্ছে এটা হচ্ছে সো আমরা যদি এটা লিখি তাহলে আমাদের তাহলে প্রথম অংশের মানটা আসতেছে 1 এবং 1 এটা আসতেছে এবং দ্বিতীয় যদি আমরা দেখি যে x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার এটার যদি আমরা লিখি এই যে ডাইভারজেন্স অংশটা তাহলে আমাদের প্রথমটা হচ্ছে h বাই x1 x1 সো আমরা এটাকে কি লিখতে পারি ডেল x1 আর এটা পার্শিয়াল ডেরিভেটিভ অফ x1 স্কয়ার প্লাস টুয়াইস x2 টুয়াইস x x2 স্কয়ার মাইনাস 1
ঠিক আছে সো এই গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশনে কনস্ট্যান্টটা যেটা বাইর করতেছে আমাদের অপটিমাম পয়েন্ট আমরা কিন্তু এই যে এখানে সরি আমাদের অপটিমাম পয়েন্টটা এই অঙ্কটাতে বলে দিছে এখানে তো যেহেতু ক্লিয়ারলি দেওয়া নাই সেই জন্য আমাদের অপটিমাম পয়েন্টটা বলে দিছে যে এটা হলো অপটিমাম পয়েন্ট সো আমাদের যদি এটা লেখা হয় x1 স্কয়ার এটারে কি লেখা যায় এটা লেখা যায় হচ্ছে 2x1 প্লাস 2x2 আচ্ছা এখন লিখছে হচ্ছে 1 রুট 2 1 রুট 2 যদি লিখি এটা যদি লেখা হয় তাহলে হচ্ছে এটা সম্ভবত 1 বাই রুট 2 কারণ হচ্ছে এই যে এই ভ্যালুটা দেওয়া সো এখানে লেখাটা মানে ভ্যালুটা লিখতে ভুল করছে কারণ সরি এই জায়গাটা এটা ভুল লিখছে ঠিক আছে সি ফিগার 8.1 সো আমাদের যদি এখন 2 ইনটু 1 বাই রুট 2 যদি থাকে প্লাস 2 বাই রুট 2 থাকে এটা বেসিক্যালি এখানে আসতেছে সো এই জায়গা থেকে আসতেছে প্রথমটা থেকে আসতেছিল 2x1 সিমিলারলি দ্বিতীয়টার কেসে এই যে পার্শিয়াল ডেরিভেটিভ অফ x2 হলে 2x2 সো 2x1 2x2 আর এই জায়গায় যেহেতু আমাদের কমা চিহ্ন হবে সো 1 বাই 2 বাই দিস তো এটা দিয়ে যদি ভাগ দেওয়া হয় তাহলে এই এক্সাক্ট নাম্বারটা আসে মানে এটা যদি তাহলে আসতেছে কি রুট 2 বাই রুট 2 এই যে এইভাবে আমাদের দুটা ভ্যালু বের করা হচ্ছে রাইট তারপরে যে জিনিসটা আসতেছে আমরা এই যে 1 বাই রুট 2 বাই জিনিসটা লিখছি সেটার একটা কন্ডিশন বলে ল্যাগ্রেঞ্জ এই যে এখানে যে জিনিসটা করছে ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার এই রিলেশনশিপটা কিভাবে আসছে সেটা একটা ছোট প্রমাণ দিছে আগের অঙ্কটাতে যে ভ্যালুটা ছিল সেটা দিয়ে এখন আগেরটাতে কি কি ছিল দেখো এইটার যে ভ্যালুটা আসতেছে এইচ এক্স এর ভ্যালুটা আসতেছে 1 বাই রুট 2 মতো সরি রুট 2 রুট 2 মাইনাস আর এটা হচ্ছে এটা সো এই যে জিনিসটা এটার সাথে এটার একটা ডেল এফ এক্স এই যে মুছে দিই না মুছে এখন এই যে এটা লেখা আছে কি 1 1 এর সাথে মাইনাস রুট 2 দিয়ে গুণ দিলে আমাদের এই দুটার একটা সম্পর্ক আসে ডেল এফ এক্স এর মান হচ্ছে 1 ইনটু 1 সো 1 এর সাথে কত রুট 2 দিয়ে গুণ দিলে এটার সাথে যদি আমি রুট 2 দিয়ে গুণ দেই এটার সাথে রুট 2 দিয়ে গুণ দিলে কি আসতেছে এইচ এক্স এর সমান আসতেছে সো এইচ এক্স এর যদি সমান আসে তার মানে আমরা বলতে পারি যে আমাদের কি হচ্ছে রুট টু দিয়ে যদি আমি ই করা হয় তাহলে আমরা বলতে পারি যে এটার মানটা হচ্ছে এটার সমান সো এটা এটা দেখো এটা হচ্ছে রুট টু সো এই রুট টু দিয়ে যদি আমি গুণ দেই এফ এক্স এর মানটা ডাইভারজেন্স অফ এফ এক্স এর মান যদি আমরা সরি এফ এক্স এর মান গুণ দেই ডাইভারজেন্স অফ এইচ এক্স এর মানটা আসতেছে এই যে জিনিসটা যে গুণ দিতে হচ্ছে এইটাকে আমরা বলি হচ্ছে ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার এই ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার যে যে সংখ্যা দিয়ে গুণ দিচ্ছে এটাকে এই এই সংখ্যা দিয়ে গুণ দিতে হচ্ছে দেখে এই সংখ্যাটা দিয়ে যে 1 মাইনাস এটা দিয়ে তো এটাই হলো ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার ওকে সো এই যে ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ারের যে অংশটা আছে
এটাকে বলতেছে ডিফাইন করতেছে ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার, এবং এইটার যে একটা উই নাও ইন্ট্রোডিউস নিউ ফাংশন ল্যাগ্রাঞ্জ ফাংশন বলতেছে ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশন। সো এই ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশনটা হচ্ছে এল এক্স ল্যামডা, আর এখানে সাথে এটা যোগ করতেছে, তাহলে আমাদের বেসিক্যালি আমাদের কি আসতেছে এইটাকে ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশন বলছে, অর্থাৎ 1 বাই যে ভ্যালুটা আসতেছে 1 বাই যে রুট 2 যে ভ্যালুটা সেটা দিয়ে হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশন সেটা দিয়ে ভাগ দিচ্ছে বেসিক্যালি, তাহলে আমাদের এই ফাংশনটা লিখতেছে। এবং এটা যেহেতু একটা আরেকটার সাথে কি নেগেটিভ চিহ্নে আছে, সো এই দুইটা যোগ করলে কি আসতেছে জিরো হয়ে যাচ্ছে। সো এই যে ফাংশনটা যখনই তোমার এরকম থাকতেছে সেটা জিরো হচ্ছে, এটা হলো এখানে যে আমরা অলরেডি দেখতে পারতেছি অঙ্কের মধ্যে যদি এটা এই দুটা যদি যোগ করা হয় ডাইভারজেন্স দুটা ফাংশন এটা এটা এটার সাথে যেহেতু মাইনাস টু দিয়ে যদি মানে ভাগ দিয়ে দেওয়া হয় মাইনাস রুট টু দিয়ে যদি ভাগ দেওয়া হয় যে এটা তো মাইনাস রুট টু আছে রুট টু দিয়ে ভাগ দিলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, সো এই দুইটা যদি যোগ করা হয় বেসিক্যালি এটা জিরো হয়ে যায়। সো এটা হলো এই এই যে জিনিসটা আছে সেটাকে দিয়েই আমরা স্বাভাবিকভাবে অনেকগুলো অঙ্ক করা। সো লাইক এখানে আমরা কি কি জিনিস দেখলাম, একটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার দেখলাম, এবং এই দুটা যোগ করলে ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার দিয়ে যদি গুণ দেওয়া হয় অর্থাৎ ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার তো হচ্ছে ইয়েতে, সো এই দুইটা সমান হয়ে যাচ্ছে। এই হলো একটা জিনিস ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার, এই 1 বাই রুট 2 হচ্ছে গিয়ে ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার, আর এই দুটো যদি যোগ করা হয় তাহলে এটা হচ্ছে ডাইভারজেন্স ফাংশন গুলোকে যদি যোগ করা হয় তাহলে জিরো হচ্ছে। এই হচ্ছে এখানে মেইন কনসেপ্ট, এবং এটা সাপেক্ষে আমরা অপটিমাইজেশন প্রবলেম সলভ করা যায়। আমরা যদি বইয়ের অঙ্কটা দেখি রাইট, এই যে এই অঙ্কটা বেসিক্যালি আমাদের বইয়ে কোন অঙ্কটা দিছে আগে যেটা দিছিল এই যে অঙ্কটা আছে এফ এক্স ইকুয়াল টু দিস, এই যে অঙ্কটাকে এফ এক্স ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এক্স টু এই লেখা হয়েছে এক্স ওয়ান প্লাস এক্স টু, এটা হলো এফ এক্স আর এই টু কি এইচ এক্স, সো এইচ এক্সটা হচ্ছে এটা, সো এটাকে বেসিক্যালি এই লেখা হচ্ছে। সো এই দুইটার এই যে দেখো আমাদের যে ইকুয়েশনটা আছে ল্যাগ্রাঞ্জ যে ফাংশনটা সেটা লেখা হয় এই এরকম ভাবে ল্যামডা দিয়ে গুণ দিয়ে, সো ল্যামডা দিয়ে আমরা বেসিক্যালি গুণ দিয়ে এইচ এক্স এর সাথে এই ভ্যালুটা করা হয়েছে। সো এখানে যে দ্বিতীয় কনসেপ্ট আসতেছে ওই কনসেপ্টের সাপেক্ষে এইটা সমান সমান জিরো, এক্স ওয়ান এর সাপেক্ষে করলে জিরো, এক্স টু সাপেক্ষে যদি পার্শিয়াল ডেরিভেটিভ নেওয়া হয় এল এর তাহলে জিরো আসতেছে, এবং আরেকটা হচ্ছে ল্যামডার সাপেক্ষে নিলেও জিরো আসে, যেটা হচ্ছে বেসিক্যালি কি আমাদের এই যে এইচ এক্সটা। সো আমাদের এই তিনটা কন্ডিশন তিনটা ইকুয়েশন আমরা এই যে ফর্ম থেকে লিখতে পারি, সো তিনটা যদি ফর্ম ইকুয়েশন থাকে আমাদের ভেরিয়েবল আছে কত এক্স ওয়ান আছে ল্যামডা আছে এক্স টু আছে ল্যামডা এক্স টু আছে ল্যামডা আছে, সো এই যে এখানে টোটাল ভেরিয়েবল হচ্ছে তিনটা, সো তিনটা ইকুয়েশন আছে, সো আমরা সলভ করার মানে থিওরিটিক্যালি সলভ করতে পারব। আচ্ছা এই পার্টিকুলার কেসের ক্ষেত্রে আমাদের যে এক্স ওয়ান এবং এক্স টু যে ভ্যালুটা সেটা আমরা কি করব এক্স ওয়ান এর মানটা আমরা এই যে এইভাবে লিখতে পারতেছি এই ইকুয়েশন থেকে এক্স ওয়ান এর মান পাচ্ছি এবং এই ইকুয়েশন থেকে এক্স টু এর মান পাচ্ছি, এই দুটো ইকুয়েশন থেকে এক্স ওয়ান এক্স টু এর মান ল্যামডার সাপেক্ষে লিখে এখানে সাবস্টিটিউট করে দেওয়া হয়েছে, সো সাবস্টিটিউট করলে এই ভ্যালু গুলা পাওয়া গেছে। আমাদের এখন এই অঙ্কটা হয়ে গেল, এখানে মাধ্যমে আরেকটা অঙ্ক করা হয়েছে, এখন এই অঙ্কটা তুমি একটু করে আমাকে এটা করার চেষ্টা করো, করে কাগজে স্ন্যাপশট পাঠাও আমাদের, তাহলে বোঝা যাবে যে অঙ্কটা বোঝা যাচ্ছে, যেহেতু মাইক্রোফোনে কথা
মানে বলতে পারতেছ না, সুতরাং অ্যাট লিস্ট এই মেথডটা ইউজ করতে পারো। এখানে দেখাই যাচ্ছে, তাহলে অ্যাট লিস্ট বোঝা যাবে। এখানে তো এক্সাম্পল স্লাইডও দেওয়া আছে, বইয়ের মধ্যে অঙ্কটা দেওয়া আছে। সো আমরা যদি অঙ্কটাতে তুমি এটা সাথে সাথে করার চেষ্টা করো, ওই অঙ্কটা তো করা হয়েছে একই জাতীয় অঙ্ক, ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার দিয়ে বেসিক্যালি আমরা ভ্যালুগুলো বের করা হয়েছে। সো আমরা যদি এখানে, এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ফাংশন, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। সো আমরা লিখতে পারি কি, ল্যাগ্রেঞ্জ ফাংশনটাকে এই দুইটা ইনটু ল্যামডা দিয়ে গুণ দিতে হবে। সো ল্যামডা দিয়ে গুণ দিলে আমাদের এই যে এই এইটা আসবে। সো আমরা জানি যে নেসেসারি কন্ডিশন ফর অপটিমাম সিচুয়েশনের জন্য এটা এক্স ওয়ান, এক্স টু এবং ল্যামডা সাপেক্ষে যেটা এই ইকুয়েশনটাই হচ্ছে এটা। সো এই তিনটা কন্ডিশন ফুলফিল করে। আমাদের আগের মতোই এক্স ওয়ান এক্স টুর মানগুলো আমরা বের করে নিচ্ছি আলাদা আলাদা ভাবে, এই দুইটা ইকুয়েশন থেকে, ডি থেকে এটা আর ই থেকে এই ভ্যালুটা, আর এই ভ্যালুতে এই দুইটা ভ্যালু আমরা বেসিক্যালি এই তিন নাম্বার ইকুয়েশনে বসানো হচ্ছে। তিন নাম্বার যে ইকুয়েশনটা আছে সেটাতে দেওয়া আছে, এইখানে এই দুইটা ভ্যালু সাবস্টিটিউট করে দেওয়া হয়েছে। সাবস্টিটিউশনের পরে এই ভ্যালু পাওয়া গেছে, এবং এটা যদি ফার্স্ট ভ্যালুটা ল্যামডা হিসেবে সলভ করা হয়েছে। এখন তুমি অঙ্কটা করতে পারলে আমরা ওয়েট করি যে তুমি আমাকে স্ন্যাপশটটা পাঠাও কাগজে করো। পাঠাইছো? রাইট, তারপরে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ইন জেনারেল ফর্মুলেশনটা করা হয়েছে। জেনারেল ফর্মুলেশনে ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ারটাকে লেখা হয়েছে। এখানে আগে ছিল হচ্ছে এফএক্স, সাধারণত আমরা যে প্রবলেমগুলো সলভ করব সেই প্রবলেমগুলো হচ্ছে বেসিক্যালি কি ধরনের প্রবলেম, এটা হলো আমাদের একটা মাত্র অবজেক্টিভ ফাংশন থাকবে ওভার দ্য টাইমে, এবং আমরা কোর্সে সাধারণত তাই করা হচ্ছে। অবশ্যই মাল্টিপল অবজেক্টিভ থাকে, সেটা হচ্ছে আরেকটা মেথড যেটাকে বলে মাল্টি অবজেক্টিভ অপটিমাইজেশন মেথড। সেই জন্য এখানে একটা এফএক্স, আর এটা হলো
কনস্ট্যান্ট গুলো অনেকগুলো আছে, কনস্ট্যান্ট মানে হচ্ছে মডেল ইকুয়েশন অনেকগুলো থাকে বা ইউনিট গুলো দেওয়া আছে যে টেম্পারেচার এই রেঞ্জে কাজ করবে। সো জে ইকুয়াল টু ওয়ান টু এম হবে এবং সেই জন্য এটা এভাবে লেখা আছে, সামেশন দিয়ে এই চিহ্নটা লেখা আছে। এবং এভাবে লেখার জিনিসটা হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ ইকুয়েশন আছে সেটাকে বোঝানো। ওকে, আর আই দিয়ে বোঝানো হয়েছে যে এক্স এর ভেরিয়েবল গুলা চেঞ্জ হচ্ছে কত রেঞ্জে, ওয়ান টু এন পর্যন্ত। আমাদের যে গত প্রবলেমেও দেখা হয়েছে যে আমাদের যে কোনো অঙ্ক সেটা কতটুকু সেন্সিটিভ একটা কনস্ট্যান্টের সাপেক্ষে সেটা আমরা সবসময় দেখে থাকি। সেটা দেখার জন্য আমরা যে কাজটা করি যে পার্টিকুলার আমাদের যে ইন্টারেস্ট ভেরিয়েবল আছে বা কনস্ট্যান্ট আছে সেটার পরিবর্তনে কতটুকু চেঞ্জ হচ্ছে। লিনিয়ার প্রোগ্রামিং এ সেটা আমরা দেখছি, যেমন ওইখানে এক্সাম্পলটা ছিল যে ক্রুড অয়েলের ক্ষেত্রে ক্রুড অয়েলের প্রাইস যদি চেঞ্জ হয় তাহলে কিভাবে ডিফাইন করবে, অর্থাৎ সেই ক্ষেত্রে কি হচ্ছে আমাদের বেসিক্যালি সেই ফাংশনটাকে ডি বাই ডিবি দিয়ে ভাগ দিলে আমরা সেটার সেন্সিটিভিটিটা দেখতে পাবো, কতটুকু চেঞ্জ হলো এটাই দেখা। সেই হলো ব্যাপার। তারপরে যে জিনিসটা হচ্ছে আমাদের এই কোন টাকার কন্ডিশনস, সো এটাকে আমরা স্বাভাবিকভাবে যদি খেয়াল করি তাহলে আগের যে ল্যাগ্রেঞ্জ মেথডটা আছে এটু কিন্তু সেম থিং। এর সাথে একটা জিনিস যোগ হয়েছে, সেটা কি জিনিসটা যোগ হয়েছে সেটা হলো আমাদের এই অংশটা। এই অংশটা কোত্থেকে আসছে? এই অংশটা বেসিক্যালি আসছে হচ্ছে আমাদের ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট থেকে। সো ইনইকুয়ালিটি কনস্ট্যান্টের জন্য ওই একইভাবে ল্যামডার সাথে এখানে ইউ লিখে আর ইনইকুয়ালিটি কনস্ট্যান্টের যে ইটা আছে সেটা দিয়ে মাইনাস করে দিচ্ছে। সো এইভাবে আমরা একটা কন্ডিশন লেখা হয়। এবং আমরা স্ল্যাক ভেরিয়েবল যেটা ইনইকুয়ালিটির জন্য অ্যাড করার প্রয়োজন হয় সেটা করা এখানে লাগবে, এই কথাটাই বলছে। ইনইকুয়ালিটি কনস্ট্যান্টের জন্য এই জিনিসটা, এটাকে কোন টাকার কন্ডিশনস বলে। আমাদের এটা গ্রাফিক্যালি তো থাকার কথা, গ্রাফিক্যালি নাই আপনি বইটাতে মনে হয় গ্রাফিক্যালি আছে। যে অঙ্কটা আমরা এই যে আসছি এটা এটা হচ্ছে তোমার একটা কি কিসের ইকুয়েশন, প্যারাবোলিক ইকুয়েশন, x1 বাই x2 মানে একটা প্যারাবোলার জাতীয় মানে কার্ভের ইকুয়েশন, আর এটা হচ্ছে বৃত্তের ইকুয়েশন। সো এই যে বৃত্তটা এটা আঁকা হয়েছে, বৃত্তটার কথা বলছে কি, বৃত্তটা যে কনস্ট্যান্টটা বলছে পাঁচের থেকে ছোট অনেকগুলা বৃত্ত হবে। সো পাঁচের থেকে যত ছোট মানে পাঁচের এটুক কত, এটুক হলো 5। সো 5 এর থেকে এটার ভিতরের যে অংশটা আছে সেটা হলো আমাদের বৃত্ত। আর অবজেক্টিভ ফাংশনটা বলতেছে x1 x2, সো x1 x2 যদি হয় x1 x2 এই ইকুয়েশনে বিভিন্ন লাইন গুলা টানা হয়েছে এবং টাইনা দেখা হয়েছে যে কোনটাতে সে মিনিমাম পয়েন্টটা অ্যাচিভ করতেছে। তাহলে এখানে জিনিসটা বলছে, সো এখানে আমরা যে জিনিসটা কনস্ট্যান্ট যে ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট ওই মেথডে আমরা যদি লিখি তাহলে আমাদের x1 এর সাপেক্ষে এটা লেখা হয়েছে, x1 এর সাপেক্ষে যদি আমরা লিখি তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে x2 আসতেছে এবং যদি u দিয়ে এটা আসতেছে সো u টুয়াইস u x1 স্কয়ার এই জায়গা থেকে আসতেছে, সিমিলারলি এটা আসলো এবং এই ভ্যালুটা আসতেছে। এই হলো আমরা ল্যাগ্রেঞ্জ মেথডে যদি লেখা হয় তাহলে এই এই এই
প্রবলেম টা আসছে ওকে সো আমাদের এই যে এখানে আমরা বেসিক্যালি সেনসিটিভিটি সলিউশনের বিভিন্ন পয়েন্ট গুলো দেখে আর বের করা হয়েছে যে কতটুকু আমাদের অপটিমাম ভ্যালুটা আসছে স্যাডেল পয়েন্ট বা মিনিমাম পয়েন্টটা কোথায় আসবে সো এটা বের করার জন্য এই যে বিভিন্ন এক্স ওয়ান এক্স টু ভ্যালুগুলোকে সে চেঞ্জ করা হয়েছে এবং ইউএল মান ডিফারেন্টলি চেঞ্জ করে সেটা দেখা হয়েছে যে কোথায় আমাদের মিনিমাম পয়েন্টটা আসতেছে ইউএল মান যদি জিরো হয় তাহলে তো 25 হচ্ছে 25 এ থাকতেছে এবং এক্স ওয়ান এক্স টু রেটার কোনো ইফেক্ট আসছে ইউএল মান যদি 0.5 হয় তাহলে 0.5 এর জন্য এই বিভিন্ন গ্রাফ পয়েন্ট গুলা দেখা হচ্ছে এবং সেটা দেখে হাইপারবোলার কোন জায়গাতে আসতেছে প্যারাবোলিক না সরি হাইপারবোলিক যে ফাংশনে এনক্লোজারের মধ্যে 25 এ এখানে কাট করছে সো এটা হলো স্যাডেল পয়েন্ট আছে যে এই যে সি পয়েন্ট আছে স্যাডেল পয়েন্ট অর্থাৎ এইখানে এসে ক্রস করছে সো সি আর সি পয়েন্ট যেটা এটাকে বলছে স্যাডেল পয়েন্ট আর মিনিমাম ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে এই মিনিমাম এক্স ওয়ান এক্স টু যে ভ্যালুগুলা এভাবে দিয়ে হচ্ছে মিনিমাম পয়েন্ট আসতেছে একটা জায়গায় যেখানে হচ্ছে এভাবে একটা পয়েন্ট ডিতে এই পয়েন্টগুলো আছে আমাদের ম্যাক্সিমাম পয়েন্ট আসতেছে সো এই পয়েন্টগুলো ম্যাক্সিমাম পয়েন্ট আসতেছে আর এগুলো হচ্ছে মিনিমাম পয়েন্ট আসতেছে বিআরসি সো এটা দিয়ে আমরা মিনিমাম এবং ম্যাক্সিমাম পয়েন্ট বের করা হচ্ছে সো ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট দিয়ে এই ধরনের অঙ্কগুলাই আমাদের বেসিক্যালি এই চ্যাপ্টারে থাকবে ইকুয়ালিটি কনস্ট্যান্ট এবং ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট দিয়ে থাকা হবে তোমার অঙ্কটা এখন আমি পাইলাম না যাই হোক